নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে লোকসভা নির্বাচন এবং একই পাশে রয়েছে বিধানসভার উপনির্বাচন। আর এই দুই নির্বাচনকে কেন্দ্র করে এবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করা হয় এবং এক্ষেত্রে গোটা বিষয় সম্পর্কে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই লোকসভা নির্বাচন উপলক্ষে মোদি কৃষকদের জন্য যে বিভিন্ন গ্যারান্টির কথা বলছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল ওনার এই 10 বছরের শাসনে, তার উপর ভিত্তি করি আমরা মোদিকে গ্যারান্টি এই নিয়ে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা ছাড়া আর কিছুই না। কর্পোরেট রোড বন্ধ করো, কৃষক বাঁচাও, পরাস্ত করো মোদিকে, বিজেপিকে, ভারত বাঁচাও, এই বিষয়ে আমরা গোটা দেশের কৃষক সমাজের কাছে আমাদের এই যে ঘটনা প্রকৃত এটা উপস্থাপিত করার জন্যই একটি লিফলেট সারা দেশের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজ্য ভাষাগুলির ভিত্তিতে যাতে আমরা প্রচারিত করি তার জন্য আহ্বান এসেছে। এই ভিত্তিতে আপনাদের আজকে আমাদের টাকা প্রথম যেটা বলব যে মোদি বলেছিল কৃষির সংকট নিরসন করব, কৃষক যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা বন্ধ করবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত 10 বছরে 1,20,000-এর বেশি কৃষক কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই 10 বছরের। এনআরসিবি এটা গভর্নমেন্টের রিপোর্টে এই বিষয়টা উঠে এসেছে 2014 থেকে 23 পর্যন্ত দৈনিক হাজিরার শ্রমিকদের আত্মহত্যা, এটা যদি ধরা হয় তাহলে এটা 3,12,214, এইটাও কৃষির সঙ্গে যুক্ত। এই যে ঘটনাটা তাতে উন্মোচিত হয়েছে এই 10 বছরে 4,25,000-এর মতো কৃষক কৃষি শ্রমিক এবং দৈনিক হাজিরার যারা কর্মী তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে মোদীর কৃষি সম্পর্কে নিজের জন্য। এই কথা আমরা বলতে চাই, নিঃসন্দেহে মোদী এবং তার টিম এই শাস্তিযোগ্য অপরাধ এটা করেছে এই 10 বছর। তাই আমরা বলব যে এই কারণে কৃষকরা মোদীকে বর্জন করার জন্য আহ্বান করছে। তারপরে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 2014 যে C2+50%, ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা সেই অনুযায়ী ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে, 14 সালের আগে এটা বলেছিল। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উৎপন্ন ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, এর ফলে উৎপাদন ইত ফসলের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটবে এবং এটা আভ্যন্তরীণ বাজার ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারা পুঁজিপতি কর্পোরেট যারা তাদের অসুবিধা হবে যদি কৃষকের এই ফসলের ন্যায্য মূল্য সেখানে দেওয়া হয়। তাহলে এই জন্য আমরা বলব যে আজকে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ফসলের দাম না পেয়ে। ঋণগ্রস্ত কৃষক কথা ছিল সরকারি বেসরকারি ঋণ উনি এককালীন মুকুব করবে, কিন্তু বড় বড় কর্পোরেটে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছে কিন্তু কৃষকদের 1 টাকাও ঋণ মুকুব করে নাই। ফসলের ন্যায্য দাম এবং ফসল বিক্রি করার যে গ্যারান্টি সরকারের কাছ থেকে না পাওয়ার পরই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আরেকটা রিপোর্ট এসেছে 2011 সালে একজন রাবার চাষি প্রতি কেজি রাবার বিক্রি করতেন 230 টাকা, এখন এই রাবারের দাম কবে এসে দাঁড়িয়েছে 124 থেকে 150 টাকা। এই জায়গায় দাঁড়িয়ে এই যে কৃষকের ক্ষতি রাবার চাষি আমাদের দেশের, তার অন্যতম কারণ বিনা ডিউটিতে সাপ্তাহ এগ্রিমেন্ট অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এই যে রাবার চা তারপরে এলো কফি এই সমস্ত নারিকেল এগুলি আমদানি করার ফলে আমাদের ক্রেশ ক্রপ যেগুলো আছে তারা সবচেয়ে বেশি পরিচিত হয়েছে।
সেই জায়গায় একমাত্র কেরালার সরকার। রাবারের মূল্য পড়ে যাওয়ার ফলে ওরা ন্যূনতম মূল্য 180 টাকা, সে যে দাম পাবে তারপরে যেটা, এটা ভর্তুকি হিসাবে প্রত্যেকটা রাবার চাষিকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে একমাত্র সরকার কেরালা। আপনারা শুনলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র করের বক্তব্য। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে শাসক দলের তীব্র কটাক্ষ করে তিনি বলেছেন, মোদীকে গ্যারান্টির নামে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে এবং পাশাপাশি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তবে যাই হোক, আজকের এই মেলারমার স্থিত কৃষক কার্যালয়ে গোটা বিষয় সম্পর্কে তিনি তুলে ধরেছেন এবং একই পাশে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের হয়ে ভোট আহ্বান করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।